বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রা সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমার আজকের অতিথি আমরা বারবার রাজস্থান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক হিসেবে সুপরিচিত গবেষক হিসেবে বিশেষ করে মুক্তিযুদ্ধের গবেষণা যার কাজের অন্যতম বিষয় আফসান চৌধুরী, ডানে রয়েছেন অধ্যাপক মেসবাহ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। এবং আপনারা যেহেতু দুজনে ইতিহাসের শিক্ষক, এই প্রশ্নটা করতেই চাই যে বাংলাদেশে এখন যে সংকট চলছে, যদিও সবাই সংকট চলছে এটি মানতে চাইবেন না, বিশেষ করে নিরাপত্তা জনিত, এটি নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে, এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছে মানুষ যে এটি আসলে কেন হচ্ছে, কোত্থেকে হচ্ছে, কারা হচ্ছে, দেশের ভেতর থেকে না বাইরে থেকে। এবং বাংলাদেশকে আমরা যদি বাংলাদেশের জন্মের ইতিহাসের দিকেও তাকাই, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত যা হচ্ছে, পঁচাত্তরের ঘটনাগুলি, সব জায়গাগুলোতেই এক ধরনের অস্বচ্ছতা বিভ্রান্তি রয়েছে কিন্তু, যেগুলো কোনো অবস্থাতেই কাম্য নয়। আফসান চৌধুরী, আপনি যদি শুরু করেন, এক হচ্ছে যে আমাদের দেশে যে বিশ্লেষণগুলো হয় সেগুলো মূলত ব্যক্তি কেন্দ্রিক হয়, আমাদের রাজনীতি কেন্দ্রিক বিশ্লেষণ হয় না, আমরা অবস্থান কেন্দ্রিক বিশ্লেষণ খুব একটা করি না। যেমন ধরুন 7ই নভেম্বর পার হলো, আমরা দিয়ে ওখানে তাহেরের কথা বলি, জিয়ার কথা বলি, খালেদ মোশারফের কথা বলি, কিন্তু আপনি যদি একটু দেখেন যে ওই সময়তে যে শ্রেণীটা আমাদের ক্ষমতার বলয়ের বাইরে পড়েছিল সেটা হচ্ছে সেনাবাহিনী। 75-এর পরবর্তীতে সেনাবাহিনী কিন্তু একেবারে ক্ষমতার অংশগ্রহণকারী হয়ে গেল, এবং এটা খুব প্রয়োজন ছিল সেনাবাহিনী টিকে থাকার জন্য বা যে রকম চরিত্র বাংলাদেশ ধারণ করেছে তার জন্য। এবং তার পূর্বে যখন বাকশাল হয়েছিল তখন আপনি দেখবেন যে আমলারা যেভাবে যোগদান করেছিল, সেনাবাহিনীর লোক যোগদান, সাধারণ মানুষ, শিক্ষকরা যোগদান করেছিল। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে রাষ্ট্রের সুবিধা আর অংশগ্রহণকারীদের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, এটারই প্রকাশ হচ্ছে 75, এবং সেটা ক্রমে আরো বেড়েছে 75 থেকে। অন্য বিষয় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে গরিব মানুষের যে রাজনীতি যেটা ছিল, বিভিন্ন ভাবে যেটা ছিল, এরপরে আর সেটা সামনে আসেনি। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে রাষ্ট্রের একটা অস্থিরতা ছিল, সেটা কিছুটা হলো স্থির হয়েছে। অর্থাৎ এই বাংলাদেশের রাষ্ট্রে যারা সুবিধাবাদী, যারা অবস্থাপন্ন, তারাই সবসময় উপরের দিকে থাকবে, এটাই এই রাজনীতির মূল ধারা। বর্তমানে যে সংকটটা হয়েছে, আপনি যদি দেখেন যে মধ্যবিত্ত শ্রেণী গত কয়েক বছর ধরে তাদের অবস্থান তার প্রতিবাদের অংশ হিসেবে সামনে আসছিল, শাহবাগ একটা খুব বড় প্রকাশ, যে মধ্যবিত্ত শ্রেণীর ভাবনার প্রকাশ, কিন্তু সেটা কিছুটা হলেও মিলিয়ে গেছে। অন্য যে শ্রেণীটা আছে, এবং এটা আমি যেহেতু এই গবেষণাটা কিছুটা করছি, আমার যেটা মনে হচ্ছে যে গ্রামের বাংলাদেশে যে নতুন বৃত্ত সৃষ্টি হয়েছে, বিশেষ করে রেমিটেন্সের টাকার কারণে, তাতে একটা নতুন সংস্কৃতি তৈরি হচ্ছে। এই সংস্কৃতি একটা রাজনৈতিক প্রকাশও রয়েছে, এবং সেটার বিভিন্ন রকম প্রকাশ ঘটছে। আর আপনি যদি একটা দেশে যে যে ধারাগুলো থাকা দরকার, এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারি, সেগুলো যদি সংকুচিত হয়ে যায়, এবং আমার গবেষণাতে আমি মনে করি যে টক শো গুলো বস্তুতপক্ষে, একটা যদি আপনি পার্লামেন্টকে দেখেন, সেই পার্লামেন্টে আইন হলে আমাদের দেশে আইন কোনো প্রযোজ্য না, অর্থাৎ পার্লামেন্টের একটা বড় সমস্যা রয়ে গেছে যে আইন তৈরি করা হয় কিন্তু সেগুলো এতটা প্রয়োগ করা হয় না। পার্লামেন্টে যেহেতু দুই দল কখনোই একসাথে হন না, অতএব যেখানে রাজনৈতিক বিতর্ক হওয়ার কথা সেটাও হয় না, সেদিক থেকে টক শোরাই এক ধরনের বিতর্কের সৃষ্টি হচ্ছে। তো তার মানে আমাদের রাষ্ট্রের মধ্যে থেকে অভ্যন্তরীণ চরিত্র হিসেবে এই অন্তর্বর্তীকালীন পরিসরগুলো বড় হয়ে আসছে, এবং সেই কারণে এই যে আজকের যে অস্থিরতা, আপনি যেভাবেই দেখেন আপনার দেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতারা কোনোভাবেই শান্তির একটা পরিসর তৈরি করতে পারেননি। তাদের যুক্তি নানা ধরনের যুক্তি আছে, কিন্তু আমি এটাকে কিছুতেই বলতে পারবো না যে এটা সফল রাজনীতির প্রকাশ। এই কারণে আমার মনে হয় সেটা কখনো সন্ত্রাসবাদ হচ্ছে, কখনো অন্যরকম অস্থিরতা হচ্ছে, বোমাবাজি হচ্ছে, কিন্তু বিষয়টা দাঁড়ায় যে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের মানুষ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং যে বিচ্ছিন্নতা বাকিটা আছে সেটা সাম্প্রতিক ঘটনা থেকে আরো বেশি প্রকাশ পাচ্ছে। আপনি আপনি যেমন শাহবাগের কথা মানে সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে উল্লেখ করলেন, সেটি টিকল না কেন বলে মনে হয়, মানে সেই অবস্থাটা নেই কেন? সেই শাহবাগের চিত্র, সেই মিছিল এখনো আছে, সংখ্যায় অন্যরকম, সেই সময় সরকারের সঙ্গে শাহবাগের বা গণজাগরণ মঞ্চের যে সক্ষমতা ছিল সেটি এখন একেবারেই নেই,
এটি কেন, মানে এটির বিশ্লেষণ? আমার যেটা মনে হয় যে আমাদের দেশে যে রাজনীতি, আমাদের দেশের রাজনীতি কিন্তু শ্রেণী অবস্থানের রাজনীতি থেকেও আলাদা হয়ে আসছে। এটা একটা গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি হচ্ছে, অথবা আপনি আওয়ামী লীগকে বা বিএনপিকে কেবলমাত্র একটা শ্রেণীর রাজনীতি বলতে পারেন না, এটা তাদের নিজস্ব রাজনীতি বটে। আর সমাজের সঙ্গে বিচ্ছিন্নতার কারণে আমি একেবারে জরিপ ধরে এই কাজগুলো যেহেতু আমি করি, মানুষের মধ্যে কিন্তু টিকে থাকার প্রবণতা, ইচ্ছা, প্রয়োজন যাই বলেন না কেন, সেগুলো এতটা প্রবল হয়ে গেছে সে আর নিজেকে বিপদগ্রস্ত করতে চায় না জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত হয়ে, বাধ্য না হলে সে রাজনীতিতে অংশগ্রহণ করবে না। আমি 2007 সালে একটা জরিপ করেছিলাম, একটা গবেষণা করেছিলাম, যেটা যেই যারা গবেষণাটা করতে আমাকে বলেছিল তারা ছাপাতে রাজি হয়নি। সেটা হচ্ছে যে মানুষ কিন্তু নির্বাচনের প্রতিও আস্থা হারাচ্ছে। মানুষ নির্বাচনকে করে, মানে নির্বাচনের জন্য যায় ইত্যাদি করে, কিন্তু নির্বাচন দিয়ে যে তার অবস্থা পাল্টাবে এই ভাবনাটা কিন্তু মানুষের মধ্যে 7-8 দিকেও ছিল না। তো তার মধ্যে যেই সরকারই আসছে, যখনই আসছে, আমাদের দেশের উপরতলার যে রাজনীতি এটা মূলত উপরতলার মানুষের অভ্যন্তরীণ ক্ষমতা ভাগাভাগির রাজনীতি হয়ে গেছে। সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা খুব কম, যে কারণে বিএনপি যখন ভাবলো যে আমি বোমাবাজি করে ইত্যাদি করে মানুষকে অস্থির করে দিয়ে একটা পরিবর্তন করব, এটা হয়নি। কারণ মানুষের টিকে থাকার প্রবণতা এতই প্রবল যে তারা রাজনীতির ঊর্ধ্বে থেকে এই জিনিসটা করছে। এটাই আমার মনে হয়, আমি গবেষণা থেকে যা আমার আসছে। আসবো আবার আপনার কাছে। অধ্যাপক মেজবাহ কামাল, জি অনেক ধন্যবাদ। আমি প্রথমে বলবো যে আপনার রাজনীতি যে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, আফসান ভাই যে কথাটা বললেন আমি তার সাথে পুরোপুরি একমত। আমাদের রাজনীতি আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এবং বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে এই রাজনীতি গোষ্ঠী কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই এই রাজনীতি মানে দল কেন্দ্রিকও না, দল দলবাজি আছে প্রবল, কিন্তু দলকেও কি রিপ্রেজেন্ট করে রাজনীতি আমার মনে হয় না। অনেক ক্ষেত্রে এটা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, আরো যদি নির্দিষ্ট হয়ে বলি পরিবারকে রিপ্রেজেন্ট করে। তো এরকম একটা অবস্থায় আপনি দেখুন যে নতুন নেতৃত্ব তৈরির সমস্ত প্রাতিষ্ঠানিক পদগুলো কিন্তু বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ নির্বাচন হয়েছে ছাত্র সংসদের সামরিক স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে। তারপরে আমাদের 90-91 থেকে যে গণতন্ত্রের অভিযাত্রা, তার মধ্যে কিন্তু কোনো নির্বাচন নাই গত 25 বছরে। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই, কোনো বিশ্ববিদ্যালয়ে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার ভাইস চ্যান্সেলর হয়ে তিনি চেষ্টা করেছিলেন, তিনি তো সেখানে টিকতেই পারলেন না বিভিন্ন কারণ মিলিয়ে। তো আপনার মানে এইগুলো তো নতুন নেতৃত্ব তৈরির পথ, তো সেই নেতৃত্ব তৈরির পথগুলোও কিন্তু বন্ধ। এটাও এক রকমের চেষ্টা যাতে করে আপনার ওই মানে পরিবারের মধ্যে সীমিত থাকে রাজনৈতিক নেতৃত্ব, তার একটা পথ তৈরির চেষ্টা বলে আমার কাছে মনে হয়। তো আমার কাছে যেটা মনে হয় যে মানুষ আসলে আপনার বি রাজনীতিকরণের দিকে চলে গেছেন, হ্যাঁ, এবং ফলে যেটা হয়েছে যে রাজনীতির উপর আস্থা হারিয়ে ফেলেছেন। এবং এর আরেকটা প্রকাশ হচ্ছে যে আজকাল সাধারণ মানুষ সর্বত্র এই কথা বলেন, ওই যে আগে যে কথাটা বলা হতো যে যায় লঙ্কায় সে যায় সে হয় রাবণ, তো সেরকম কথাই বললেন। তবে আবার এর মধ্যে আরেকটু কথা আছে, কথাটা হচ্ছে যে আপনার এর মধ্যেও মানে মানুষ কাউকে নিয়ে হ্যাপি না। তারপরেও যেটা হচ্ছে যে যখন দেখা যায় যে আমাদের দেশে ধর্মকে নিয়ে রাজনীতি হয়, বিশেষ করে ধর্মকে নিয়ে যখন আপনার হত্যার রাজনীতি হয়, গণহত্যায় যেগুলো রূপান্তর হয়ে যায়, যেগুলো বোমা সন্ত্রাস আগুনে বোমা এগুলোতে যখন রূপান্তর হয়ে যায়, তখন কিন্তু মানুষ প্রত্যাখ্যান করে, একেবারেই প্রত্যাখ্যান করে। কাজেই মানুষের কাছে গ্রহণযোগ্য কোনো অপশন নাই, কিন্তু তার মধ্যে যারা আবার সন্ত্রাসের পথ নিচ্ছে তাদেরকে মানুষ একেবারেই পরিত্যাগ করছে। হ্যাঁ, কাজে ওইখানে একটা মন্দের ভালোর একটা চয়েস কিন্তু মানুষ করতে বাধ্য হচ্ছে। আর আফসান ভাই যেটা বললেন যে নির্বাচন দিয়ে মানুষ মানুষ কি পছন্দ করছে করছে না, যেমনটা আফসান চৌধুরী বলেছেন নির্বাচনের প্রতি তাদের আগ্রহ কমে যাচ্ছে, কিন্তু মানুষ কি পছন্দ করছে করছে না সেটি বোঝার কোনো মাধ্যম আছে কিনা বাংলাদেশে? সেটা বোঝার মাধ্যম তো ধরেন মানে মানুষের সাথে যাদের একটু শেকড়ে সম্পর্ক আছে, যারা মানুষের কাছে কান পাতে, যে তার কথা শুনে, তার কথা শুনলেই বোঝা যায় আর কি। মানে আপনি আপনার সেই ভাবনা থেকে মনে? আমি সেই ভাবনা থেকে বলছি, আমি ধরুন মানে আমি আমার ছাত্রদের কাছে শুনি, সাধারণভাবে বোঝার কোনো উপায় আছে না, আমি আমার ছাত্রদের কাছে শুনি, আমি গবেষণার প্রয়োজনে মাঠে ঘাটে সর্বত্র যাই, তাদের কাছে কথা শুনি, তার থেকে আমার কাছে যা মনে হয়। বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ গবেষণা তো সেভাবে হয় না এই সমস্ত বিষয়ে,
গবেষণার ফলাফল, যেমন ধরুন আমি একটা গবেষণার কথা বলি, আমি একটা 2014 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের মানে জাস্ট যে আপনার ওই সময়টাই আমি 50টা নির্বাচনী কনস্টিটিউয়েন্সি নিয়ে একটা বড় গবেষণা কাজের সাথে যুক্ত ছিলাম। তো সেইখানে কিন্তু ধরুন ওই নির্বাচন কেমন হয়েছে সেটা তো আমরা সবাই জানি, তারপরেও কিন্তু আমি আমার ফাইন্ডিংসে পেয়েছি যে 55% মানুষ এই নির্বাচনকে গ্রহণ করেছে, যে এই এই নির্বাচনকে 55% মানুষ গ্রহণ করেছে। এটা আমি একেবারে মাঠ পর্যায়ে এবং মানে একেবারেই আপনার মানে এই এই ডেটা আপনার একেবারে মাঠের মানে কোনো আপনার ইয়া মানে কোনো আপনার ডক্টরি মানে ডক্টর ডাটা না, সেই ডেটার ভিত্তিতে বলছি যে 55% মানুষ মনে করেছে যে যা নির্বাচন হয়েছে আর কিছু করার ছিল না। তো এই এই যে তো আপনার ফলে যেটা হচ্ছে যে মানুষ আপনার আসলে আমাদের দেশের ইতিহাসও তো বলে মানুষ তো সহিংসতাকে এবং এই যে আপনার সাম্প্রদায়িক বিভাজনকে গ্রহণ করে না, ইট ডাজন্ট গো উইথ দি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ অফ দি পিপল। তো কিন্তু সবকিছু মিলিয়ে তো এই যে বি রাজনীতিকরণের যে ধারাটা, হ্যাঁ এটা তো ধরেন কি হতে পারে, মানে এটাকে আমরা গ্রহণ করছি, মানুষ গ্রহণ করছে, মেনে নিচ্ছে একটা সাময়িক সময়ের জন্য, হ্যাঁ কিন্তু আপনার ধরুন ধরলাম যে এটা 19 সাল পর্যন্ত, তারপরে কি 19 যখন আসবে তখন কি কি ফ্যাক্টরগুলো সে বিবেচনা করবে? সেখানে তো মানুষ তো মানুষ তো একটা মানে আপনার ই চায়, একটা সুশাসন চায়, মানুষ তার জীবনের নিরাপত্তা চায়, মানুষ তার আপনার তার যে আয় রোজগার, মানুষের খেটে খাওয়ার যে অবলম্বন, সেগুলোর তো নিশ্চয়তা চাই। কিন্তু আপনার যেমন ধরুন আপনার সেই জায়গাগুলোতেও তো আপনার মানুষ তো রাতে শান্তিতে ঘুমাতে চায়, কিন্তু যেটা হয়েছে যে সাম্প্রতিক যে ঘটনাগুলো যেগুলো তো মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করেছে এবং ভীতির সঞ্চারটা বাড়ছে এই কারণে যে একের পর এক ঘটনাগুলো ঘটছে, কিন্তু আপনার সেখানে কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না, উপরন্তু মানুষের মনে একটা বোধ জাগরিত হয়েছে যে আমাদের আমাদের হয় রাষ্ট্র এটার জন্য তৈরি নয়, রাষ্ট্রীয় বাহিনীগুলো তারা এটার জন্য যোগ্য নয় মোকাবেলা করার জন্য, অথবা তাদের মানে পলিটিক্যাল উইলের অভাব আছে। তো এই দুইটার যে কোনোটাই তো গ্রহণযোগ্য নয় যে কোনোটা, কারণ মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব শেষ পর্যন্ত সরকারের, সেই সরকারের নাম ABCD যাই হোক না কেন শেষ পর্যন্ত রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্রের পক্ষে সরকারকে সেটা এনশিওর করতে হয়, কিন্তু সেটা হচ্ছে না। আপনি যাই বলেন, হয় আমার পুলিশ বাহিনী আমার অন্যান্য নিরাপত্তা বাহিনী করতে পারছে না, অথবা তারা করছে না, কেন করছে না হ্যাঁ সেটা তাদের সেটা তারা জানে, কিন্তু আপনার আমরা কি দেখছি যে একের পর এক ঘটনা তো ঘটেই যাচ্ছে এবং এখন স্বয়ং পুলিশের উপরে যে হামলাটা পড়ছে, কিন্তু আপনার তারপরেও কিন্তু এমনকি দুটো পুলিশ মার্ডার হলো, পুলিশ মার্ডারেরও কোনো আপনার ক্লু আজ পর্যন্ত মানে বের করতে পারেনি। তো এইসব কিছু মিলিয়ে মানুষের মনে একটা নিরাপত্তাহীনতার বোধ তৈরি হয়েছে। তো আপনার এই সব কিছু মিলিয়ে আপনার যেটা হয়েছে যে আমাদের রাজনীতিতে আফসান ভাই যেটা বলছিলেন যে মধ্যবিত্ত কেন্দ্রিকতা, সেটা তো আছেই, মধ্যবিত্তের মধ্যে আসলে একেবারে মানে গুটি কয়েক ধনিক, হ্যাঁ গুটি কয়েক ধনিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, সেটা আবার কষ্টে সৃষ্টে বড় লোক হওয়া না, কিন্তু স্বল্প সময় সহজে যারা বড় লোক হয়েছে বা রাজনীতি ব্যবসা করে যারা বড় লোক হয়েছে, এবং আমাদের দেশে তো আপনার এখন যেটা হয়েছে যে ওই যে ওয়াইল্ড ওয়েস্ট একটা পর্ব ছিল না আপনার, যদি আমরা আমেরিকার ইতিহাসের দিকে তাকাই যে যখন আপনার মানে লুটের সংস্কৃতি ছিল এবং সেখানে প্রাইমারি ক্যাপিটাল অ্যাকুমুলেশনের পথ ছিল লুট, এবং সেক্ষেত্রে আপনার এখনো আমাদের এখানে কিন্তু দেশের স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখছি যে এই বিভিন্ন কায়দায় বিভিন্ন মাত্রায় লুট হচ্ছে আপনার ক্যাপিটাল অ্যাকুমুলেশনের পথ, এবং সেই ক্ষেত্রে এই এই যে আপনার তার জন্য এই লুটের জন্য আবার মাসল দরকার হয়, সেই মাসলটা সরবরাহ করছে পলিটিক্স, এবং যে কারণে আমরা দেখছি যে আমাদের পলিটিক্যাল ফোর্সেসগুলো আপনার সেই মাসলের যোগানদার হচ্ছে এবং তারা এই রাজনৈতিক দলগুলোকে ইন মোস্ট কেসেস করছে। এর মধ্যে আমি বলবো না যে আপনার মানে আদর্শিক রাজনীতিবিদ নাই,
আদর্শিক রাজনীতিবিদ আছেন, তারা মার্জিনালাইজড, বড় দলেও কি নাই সেটাও আমি বলবো না, বড় দলেও আছেন কিন্তু আপনার সংখ্যায় কম, এবং তারা হয়তো কেন্দ্রে কেউ কেউ আছেন কিন্তু তারা যে নমিনেশন গুলো দেন তার ক্ষেত্রে কিন্তু সারা দেশের যারা সারা জীবন রাজনীতি করে এসেছেন তাদের আপনার তাদের আপনি প্রতিনিধিত্ব খুব কম পাবেন। তো ফলে আপনার সবকিছু মিলিয়ে আমি সেটি আপনি বলছেন কেন, আমরা যদি মন্ত্রিসভার দিকে তাকাই, এই ক্যাবিনেট বা তার আগের ক্যাবিনেট, প্রধানমন্ত্রী নিজেও বলছেন বা তার কথা প্রকাশিত হচ্ছে বা চেহারা দেখতে আমরা বুঝতে পারি যে একেবারে তৃণমূলে রাজনীতি করেছেন, এরকম অনেকেই তো ক্যাবিনেট আছেন যাদেরকে জাতীয়ভাবে পরিচিত নন, এখনো মন্ত্রী হওয়ার পরেও তারা পরিচিত নন কিন্তু আছেন, বিভিন্ন জেলা থেকে এসছেন অনেক আছেন, আমি নামও সেটা আপনি বলতে পারেন। হ্যাঁ, সেগুলো আপনার আমাদের এখানে মন্ত্রী করার জন্য কতগুলো জেলা কোটা টোটা হিসাব করতে হয়, বিভিন্ন ক্যাটাগরি হিসাব করতে হয়, সেই জন্য আসছেন, কিন্তু তাতে করে কি আপনার, তারাও দেখেন আপনার হয় আগে থেকে পয়সা আছে অথবা পয়সা ওয়ালারা তার পিছনে আছে অথবা তারা এই মন্ত্রী বা এমপি হওয়ার পরে তারা পয়সা বানিয়েছেন। এবং আপনি পার্লামেন্টের দিকে তাকান না, ব্যবসায়ী কতজন আর অন্য পেশার মানুষ কতজন, এখানে শ্রমিক কজন আছে, কৃষক কতজন আছে, আপনি মধ্যবিত্তের কথা বলবেন, মধ্যবিত্ত কতজন আছে, আইনজীবী শিক্ষক আইনজীবী শিক্ষক বিভ্রান্তির কথা যে কারণে বলেছিলাম যে এই সংকটের জন্য কি দেশের ভিতরে গড়ে ওঠা বা তৈরি হওয়া ধর্মীয় মৌলবাদী বা জঙ্গি গোষ্ঠী কি এটা বিস্তৃত হচ্ছে নাকি এটি কেবল ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি জামাতের ক্রিয়াকর্ম, নাকি জামাতের কর্ম মানবতা বিরোধী অপরাধ ঠেকাবার জন্য, নাকি বা বিএনপি জামাতের ভাষায় সরকার তার অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য, যেহেতু সে সেই অর্থে গ্রহণযোগ্যতা নির্বাচন করছে না বা অন্যকে পলিটিক্যাল স্পেস দিচ্ছে না, সেজন্য তারা এরকম একটা আবহ তৈরি করে রাখতে চাইছে, নাকি কারো কারো মতে বা বিশেষ করে সরকারি ভাষ্য যেটি এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা পশ্চিমা গোষ্ঠী বা বৃহৎ শক্তিবর্গ তারা আসলে তাদের রাজনৈতিক অর্থনৈতিক নানান সুবিধার জন্য তারা একটা পরিবেশ তৈরি করতে চাইছে যাতে ভবিষ্যতে তারা এখানে তাদের নাকটা ভালোভাবে গলাতে পারে? আমি বলবো নিশ্চিত নই, অনেকেই টেলিভিশন আমি বলবো যে আপনার সবগুলো অনুমানই কিওর অংশে সঠিক, আমি কোনোটাকে বাদ দেব না। তবে যেটা মেজবা যে কথাটা বলেছে যে শেষ পর্যন্ত দায়িত্বটা বর্তায় সরকারের উপরে, সরকারকে সুস্থির করতে হবে, নিরাপত্তা বাহিনীকে ভূমিকা পালন করতে হবে। আমি তো প্রতিদিন যেটা দেখতে পাই যে পুলিশের উপর থেকে মানুষের আস্থা যেভাবে কমছে এবং যেভাবে প্রায় এটা জিরোর নিচে চলে গেছে, আমি রাস্তার মধ্যে হাঁটি, যখন হেঁটে আমি দেখি যে পেভমেন্টের উপর দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে, আমি বাধা দেওয়ার চেষ্টা করি। যেটা খুব মজার হলো, পুলিশকে পুলিশ এসেও কিচ্ছু বলে না, এবং আমি একজন পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা করছে আপনি কিছু বলেন না, বলে আমার কথা তো কেউ শোনে না। এই যখন আপনার পুলিশ বাহিনী বলে যে আমার কথা কেউ শোনে না, আপনাকে যখন বলা হয় যে পুলিশ কেন বিরোধিতাকে যখন আক্রমণ করলো তখন কেউ কিছু করলো না কেন, পুলিশ যদি বলে যে আমার কাছে বুলেট ছিল না, তারপরে বলে পকেটে ছিল আমার বন্দুকে ছিল না, আপনি বুঝতে পারেন যে সরকার মূলত নিরাপত্তা বলতে তার রাজনৈতিক নিরাপত্তার বিষয়টাকেই সামনে এনেছে। সামাজিক নিরাপত্তা যে বিষয়টা আছে এটা এতটা সরকারের মাথাতেও এসছে বলে মনে হয় না। এর ফলে যেটা দাঁড়িয়েছে যে আমাদের যে কাঠামোর সামনে মেজবাহ যে কথাটা বললো যে আমাদের দেশে নিরাপত্তা বাহিনী কি প্রস্তুত, আমার মনে হয় খুব কঠিন হবে এই প্রশ্নের উত্তর দেওয়া। নিরাপত্তা বাহিনী যদি প্রস্তুত হলো কিছু তো নড়াচড়া হতো। এখন সরকার দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন সময় যেসব ঘটনা ঘটছে সেগুলোর জন্য যাদেরকে তারা অ্যারেস্ট করছে, সবসময় যে লোকজন বিশ্বাস করছে যে তারা সেই অপরাধের সঙ্গে যুক্ত তাও না। এবং বিশেষ করে সাগরুনির কথাটা আমি বলি, যেহেতু তারা সাংবাদিক ছিলেন, আমাদের নিজের পেশার মানুষ, তো অতএব যে অবস্থায় সরকার নিজেকে ফেলে দিয়েছে সেটা হচ্ছে যে তারা নিরাপত্তাটা বোধ হয় সামাল দিতে পাচ্ছেন না। তার মানে এই নয় যে বিএনপি আর অন্যরা খুশি হয়নি এটাতে বা তাদের লোক জড়িত না, তবে একটা দেশের একটা পরিসর, এটা আইএস না, আমি নিরাপত্তার অবস্থান থেকে বলতে পারি যে আইএস হচ্ছে স্থানীয় একটা প্রবলেম, বস্তুত পক্ষে সন্ত্রাস, আন্তর্জাতিক সন্ত্রাস একটা স্থানীয় সমস্যা হিসেবে হয়, ওখানে অন্যরা এসে জড়ো হয়, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায় না, পৃথিবীর কোনো জায়গায় এরকম না যে আমি এখান থেকে গিয়ে ওখানে সন্ত্রাস করে আরেক জায়গায় সন্ত্রাস করতে যাচ্ছি, স্থানীয় সমস্যা না হলে সন্ত্রাসটা হবে না। যে পদ্ধতি হোক যে অবস্থানই হোক, বর্তমান সরকার যারা আছে তারা যখন সংশোধনীটা পাশ করে
বিএনপির সঙ্গে সমঝোতায় না আসতে পেরে নির্বাচনটা করেছেন। মেজবা বলল 55% অ্যাকসেপ্ট। আমার মতে অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে আচ্ছা এর চেয়ে ভালো হতো না, কিন্তু এই যে ধারাটা সৃষ্টি হলো সেই ধারাটা সামাল দেওয়ার মতো তারা এমন কোনো ভূমিকা পালন করতে পারেননি। ভালো হোক মন্দ হোক, 55% হোক 60% হোক যেই হোক, এর ফলে একটার পর একটা বিএনপি যেই কাণ্ডটা করলো, বিএনপি ভাবলো যে আমি বোমা মেরে হোক, আমি আন্দোলন করে হোক, আমি সরকারকে আওয়ামী লীগকে বোঝাবো, সেটা সম্ভব না। এই যে আমাদের রাজনৈতিক দলগুলো তার দেশের মানুষ সম্পর্কে এত ভুল ভাবনা রাখছে, এতে বোঝা যায় যে এই ব্যবধানটা অনেক ব্যাপক। আর আমি মধ্যবিত্তের কথা বলছিলাম, আমি বলছিলাম যে শাহবাগটা ব্যর্থ হয়েছে। শাহবাগটা খুব মধ্যবিত্তের যে শ্রেষ্ঠ প্রকাশগুলো ছিল শাহবাগের মধ্যে সেটা ছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। সরকার সেটাকে প্রথম সমর্থন দিয়েছে, সরকারের সেটা সুবিধা হয়েছে, পরবর্তীতে সরকার যখন তার প্রয়োজন হয়নি গণজাগরণ মঞ্চকেও তারা ফেলে দিয়েছে। তো তাহলে মধ্যবিত্ত নাই তাহলে কারা রয়েছে? গরিব মানুষ রাজনীতির ব্যাপারে কোনো আগ্রহ নেই, বড় লোকদের রাজনীতির ব্যাপারে আগ্রহ নেই আমি বলতে পারি না, তাদের পয়সা বানানোর ব্যাপারে আগ্রহ আছে, তারা সেটা করে যাচ্ছেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি ইতিহাসের মেজবাত মাস্টার, আমিও মাস্টার, সেটা হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের যে শ্রেণী অবস্থান, তার যে জীবনযাপনের অবস্থান আর বর্তমান নেতাদের অবস্থানের সঙ্গে তফাতটা দেখলেই বোঝা যায় যে আমাদের দেশে মৌলিক একটা পরিবর্তন হয়ে গেছে। মৌলিক পরিবর্তনটা হচ্ছে বড় লোকের এই দেশ দখল, এবং আমার মনে হয় এর একটা বৈপ্লবী কর্মকাণ্ড যে মধ্যবিত্তরও যেখানে কণ্ঠস্বর নেই, গরিবের কণ্ঠস্বর তো থাকেই না, কিন্তু বড় লোকরা যেভাবে দেশ দখল করেছে এর ফলে কোনো সিদ্ধান্ত গ্রহণ হবে না যেটা বড় লোকের বিপক্ষে যাবে। আপনি ঢাকা শহরে, আমি একটা বিষয় নিয়ে একটা গবেষণার সঙ্গে জড়িত, সেটা হচ্ছে ঢাকার গাড়ি কেনা। আপনি শুধু যদি গাড়ি কেনার হিসেব করেন তাহলে আপনি দেখবেন গাড়ি কেনার কিনছে কারা, গাড়ি চালাচ্ছে কারা। আপনি রাস্তা বাংলাদেশের ঢাকা শহরের 25% জায়গা সেখানে বস্তুত পক্ষে প্রকৃত রাস্তা আছে, তাহলে এটা কোথায় গেল? এইটা গেছে বাড়ি ঘরে, ঢাকা শহরের জমি জামায় দখলে, এবং শেষ পর্যন্ত এই যে আমরা যেটাকে ট্রাফিক জ্যাম বলি, ট্রাফিক জ্যামে যে অবস্থার সৃষ্টি করছে এর কারণে হচ্ছে আপনি মৌলিকভাবে কখনোই সেই মানুষদেরকে জায়গা দিচ্ছেন না যার থাকার অধিকার আছে, অর্থাৎ শহরবাসী। দ্বিতীয়ত হচ্ছে গ্রামে থেকে বিত্তহীনরা শহরে চলে আসছে, বস্তুত পক্ষে গ্রামের মানুষের অবস্থা কিন্তু ফেরেছে অনেক বেশি, কিন্তু গ্রামের মানুষ সরকারি কার্যকারণে যে অবস্থা উন্নতি হয়েছে সেটা বলা যায় না। মানুষের যেটা হয়েছে সেটা হচ্ছে যে নিজের চেষ্টা, এবং আমি 1998 সালের বন্যাটাকে মনে করি একটি মৌলিক সময়, কারণ ওই সময় সরকার মোটামুটি হাত ছেড়ে দিল যে আমি কিছু করতে পারবো না, এবং তারা ঘোষণা করলো কিছুটা হলেও, আমরা আমি তখন সাংবাদিক, আমি তখন বিবিসির জন্য রিপোর্ট করছি যে এটা কিছু করা যাবে না, সারা পৃথিবীতে বললো বন্যা হয়েছে দুর্ভিক্ষ হবে, বাংলার কৃষক এটা ঘুরিয়ে ফেললো অবস্থাটা। 98 সালের পরে কিন্তু কৃষকের মধ্যে ধারণাটা হয়ে গেল যে আমার অবস্থা ফেরাতে হলে আমার নিজের দিকে তাকাতে হবে, তারপর থেকে সে আর অন্যদিকে তাকায়নি, সে নিজের অবস্থাটা নিজেই ফেরায়। এবং আমার মনে হয় এটাতে ইঙ্গিত করে যে আপনি যখন বলেন যে সরকার রাষ্ট্রের দুটা অংশ, সরকার আর সমাজ, সমাজ অনেক সবল হয়ে গেছে, সরকারি অংশ যেটা সে আরো অনেক দুর্বল হয়েছে, কিন্তু যে দুর্বল যেটা তার মধ্যে কিন্তু টাকা পয়সা পাওয়ার সুযোগ অনেক, এবং খুব কম স্বল্প সংখ্যক মানুষ এটা কক্ষিগত করে রেখেছে, সেই অবস্থাটা হলো বাংলাদেশের অবস্থা। তো বাংলাদেশে যেহেতু এই গরিব আর বড়লোক আর মধ্যবিত্ত কেউই কারোর সঙ্গে কথা বলছে না, মধ্যবিত্ত কথা বলতে গিয়েছিল শাহবাগের সময়টা আমি বলবো, তাকেও ফেরত দেওয়া হয়েছে, তাহলে আপনি কিভাবে বলবেন যে এই পরিস্থিতিটা মানে এখন করে হঠাৎ হয়েছে? এটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে, এবং এই দীর্ঘদিন হওয়ার ফলে যেটা হয়েছে মানুষের আস্থাটা কমে গেছে। যখন সেনাবাহিনীর উপরে আপনার আস্থা কমে যায়, আপনার পুলিশের উপরে আস্থা কমে যায়, সংসদের উপরে আস্থা কমে যায়, আপনার এক্সিকিউটিভ আস্থা কমে যায়, আপনি বলতে পারেন না যে প্রতিষ্ঠানগুলোর আস্থা চলে গেছে। তো প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা যখন চলে যায় তখন আমার মনে হয় আমাদের বুঝতে হবে যে আর এই সরকারি অবস্থান থেকে রাষ্ট্রকে বিবেচনা করাটা খুব একটা যৌক্তিক হবে না। আফসান ভাই যে কথাগুলো বললেন তার সাথে এমনি ইন দ্য মেইন একমত। আমি শুধু এই কৃষকের যে অবস্থা ফেরানোর যে কথাটা আপনি বললেন, আমার এখানে একটা জিনিস মনে হয় কি যে আমাদের রাষ্ট্র তো খুব সেন্ট্রালাইজড, এবং এই সেন্ট্রালাইজড রাষ্ট্রে কিন্তু মানে আপনার অটোনমাসলি কাজ করার সুযোগ কম, এবং এটা ক্রমশ সংকুচিত হয়ে আসছে। তো ফলে যেটা হয়েছে যে আমাদের এখানে আমাদের রাষ্ট্রের পলিসি কিন্তু কৃষককেও মারাত্মকভাবে আপনার এফেক্ট করে। তো কৃষক আমাদের এখানে, আমাদের শ্রমজীবী মানুষ, আমাদের গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে আমাদের
ইভেন আমাদের এন্টারপ্রেনার্স তারা তো চেষ্টা করছে, কিন্তু আপনার আমি মনে করি যে মানে শেখ হাসিনার সরকার বিশেষত মতিয়া আপা যখন কৃষি মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং তাকে অ্যাডিকুয়েট সাপোর্ট দিয়েছে শিল্প মন্ত্রণালয়, যে আপনার অন্তত 60টার দামটা কমানো হয়েছে এবং আপনার কৃষি উপকরণের দাম কমানো হয়েছে এবং সময় মতো এটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থাটা করা হয়েছে, এটা কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে আমাদের যে খাদ্যে। এই যে আমরা 16 কোটি প্রায় মানুষ, 15-16 কোটি মানুষ, এই মানুষের বেশিরভাগ মানুষের 3 বেলা খাদ্যের নিশ্চয়তা, অন্তত বেশিরভাগ মানুষের 2 বেলা খাদ্যের তো নিশ্চয়তা আমরা করতে পেরেছি, তো সেটা কিন্তু সেই শস্যটা উৎপাদন করছে কৃষক, তো সেইটা সম্ভব হচ্ছে কিন্তু এই সাপোর্টটা রাষ্ট্র দিয়েছে বলে। তো সেটা আমি আমি রাষ্ট্রকে এই জায়গাটায় বা এই সরকারকে রাষ্ট্রকে বলবো বা সরকারকে এই সরকারকে আমি সেই কৃতিত্বের জায়গাটা দিতে চাই, এটা একটা। আরেকটা হচ্ছে যে এমনি সাধারণভাবে আমরা কিন্তু দেখব যে আপনার মানে আমাদের ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়ছে এবং তাদের মধ্যে যেটা ক্যাজুয়ালিটি, তার মধ্যে 1 নম্বর ক্যাজুয়ালিটি আমার কাছে মনে হয় আপনার শিক্ষা। কারণ আমরা 1972 সালে আমরা একটা সার্বজনীন একমুখী শিক্ষার কথা ঘোষণা করেছিলাম আমাদের সংবিধানে 72 সালে। আজ পর্যন্ত 72 থেকে আজকে 2015 শেষ হতে যাচ্ছে, এই যে প্রায় আপনার 44 বছর হতে চলল, এর মধ্যে কিন্তু আমরা এখনো একমুখী শিক্ষার আলোকে কিছুই করিনি। আমরা 2010 সালের যে শিক্ষানীতি করেছি সেই শিক্ষানীতিও কিন্তু আসলে একমুখী শিক্ষার কথা বলেনি। হ্যাঁ, তো ফলে এই জায়গাটাতে একটা সংকটের জায়গা রয়ে গেছে। জাস্ট ইন্টারাপ্ট করি যে আপনি প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে বলেছেন মিস্টার আফসান, যদি প্রতিষ্ঠানগুলো যদি ভেঙে পড়ে তাহলে রাষ্ট্র কি সামনের দিকে এগোতে পারে, মানে তার কি সেই শক্তি আর থাকে রাষ্ট্র এগোতে পারবে কিনা, আমি আসছি সেই কথাতে। তো যেমন ধরুন আপনার শিক্ষা একটা ক্যাজুয়ালিটি, আমরা নিঃসন্দেহে আপনার মানে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি করেছি, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মানে আমরা ধরুন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগতি করেছি, অনেক ভালো অগ্রগতি, কিন্তু আমরা স্কুলে বাচ্চাদেরকে ধরে রাখার ক্ষেত্রে অগ্রগতি করতে পারিনি, সেক্ষেত্রে আপনার ড্রপ আউটের রেট অনেক হাই, এই কথাগুলো আমরা বলছি না। তারপর আমাদের যে পকেটসগুলো রয়ে গেছে, ধরেন আদিবাসীরা আছে, দলিতরা আছে, চরম মানুষ আছে, যেগুলো ভালনারেবল পকেটস, সেই পকেটসগুলো কিন্তু সেরকমভাবেই এখনও বঞ্চিত রয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে আপনার উচ্চশিক্ষা আমাদের একটা বড় ক্যাজুয়ালিটি, আমাদের সরকারের ফোকাসটা হচ্ছে প্রাথমিক শিক্ষায়, উচ্চশিক্ষায় বিশেষত গবেষণায়। হ্যাঁ, আফসান ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ান, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 32 বছর পড়াচ্ছি, আপনার আমি 32 বছরে বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার জন্য পেয়েছি 3000 টাকা। 32 বছর আপনার শুধু বেতনটুকু পায়, এর চেয়ে বেশি খুব একটা কিছুই আর পায় না, এই বেতন ভাতাটুকু পায় আর কিছুই পায় না। তো ফলে আপনার এই যে আপনার উচ্চশিক্ষা গবেষণা একটা সিরিয়াস ক্যাজুয়ালিটি। আর আপনার বিচার বিভাগ, আমাদের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এক সময় শুনেছি, এখন মনে হয় বিচারের বাণী কাঁদতেও ভুলে যাচ্ছে। হ্যাঁ, কারণ আপনার বিচারের উপরে মানুষ কি আস্থা রাখতে পারছে? হ্যাঁ, এখন তো আপনার মানে অনেক রকমের প্রশ্ন আসছে, নিম্ন আদালত নিয়ে প্রশ্ন আগেই ছিল, এখন আপনার তো উচ্চ আদালত নিয়েও কখনো কখনো প্রশ্ন উঠছে। তো ফলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যে খুব একটা এগোচ্ছি এটা না। আর আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন আফসান ভাইকে, সেটা হচ্ছে যে আপনার বৃহৎ শক্তিবর্গের একটা ভূমিকার কথা বলেছিলেন, আমি মনে করি যে নিশ্চয়ই আপনার বৃহৎ আমি একটু বৃহৎ শক্তিবর্গের ব্যাপারে বলবো, যে বৃহৎ শক্তিবর্গের দিক থেকে বিশেষত আমি ওয়েস্টার্ন পাওয়ার্স এর কথা বলবো। আমি যদি আরো সুনির্দিষ্ট ভাবে বলি তাহলে ধরুন আপনার আমাদের বিশ্বের যে একমাত্র মাতব্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের দিক থেকে কিন্তু আমাদের আমাদের যে আপনার সেকুলার শক্তি, আমাদের যে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক শক্তি যারা 71-এ জয়যুক্ত হয়েছিল, সেই শক্তির প্রতি তাদের এক ধরনের বিরাগ যেন
সব সময় প্রত্যক্ষ করি। আমার কাছে কিন্তু এটা খুবই সিগনিফিকেন্ট মনে হয় যে আপনার এবারে যে দুজন বিদেশি হত্যা হলো এবং সেই দুজন বিদেশি হত্যার সাথে সাথে যেভাবে আপনার শিকাগোর একটা আপনার ওয়াচ গ্রুপ থেকে যেভাবে বিষয়টাকে মনিটর, মানে যেভাবে গোটা বিশ্বব্যাপী আইএসকে প্রচার করা হলো, এবং আপনার সাইটের কথা বলা হলো, যে আপনার ইন্টেলিজেন্স, আপনার যে টেরোরিজম ইন্টেলিজেন্স সাইটের যে কথা, এবং তারা তারা কিন্তু কোনো সোর্স কোড করছে না, এবং সেটা এবং বিদেশি হত্যা এবং সাথে সাথে এই যে আপনার শিকাগো কানেকশন, এমন একটি ব্যক্তি যিনি এফবিআইয়ের সাথে যুক্ত ছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার সাথে, যিনি মোসাদের সাথে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত ছিলেন, এইগুলোর সাথে এই সবকিছু মিলিয়ে ওটি পরিচালনা করছেন, তার বাবা ছিলেন না, তিনি নিজেই ছিলেন মোসাদের সঙ্গে, তার বাবা ছিলেন সোফার, আমি জানি না, আমি কোনো কোনো এতে দেখেছি যে তিনি নিজেও যুক্ত ছিলেন। তো আপনার সেখান থেকে আপনার বা তার বাবা ছিলেন, তাও তো একটা পারিবারিক উত্তরাধিকার আছে, তো সেগুলো মিলিয়ে আপনার এই সবকিছু মিলিয়ে আপনার এই এই শক্তিগুলো কিন্তু তৎপর। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি বলছেন বিশ্বের একমাত্র মাতব্বর, তো বাংলাদেশের এই বিশ্বের একমাত্র মাতব্বর কেন বাংলাদেশের মতো একটি দেশকে নিয়ে, মানে আমরা তো হয়তো এখন নিম্ন মধ্যম আয়ের দেশ, রাজনৈতিক ভাবে আমাদের কোনো ইনফ্লুয়েন্স নেই বিশ্বে, যেহেতু আমাদের অর্থনৈতিক ভাবে অতটা সবল, তাদের এত মাথা ব্যথা কেন থাকবে বা তারা এত তৎপর কেন হবে? বা আবার দলের দেশের ভেতরে যদি আপনি বলেন, আপনি বলেছেন যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে বা যারা দেশটিকে স্বাধীন করছে, সেই গোষ্ঠীর প্রতি তাদের একটা বিরাগ আছে, এটি মানে তারা তো পৃথিবীর বহু জায়গা নিয়ে অনেক ব্যতিব্যস্ত, সেখানে বাংলাদেশকে ঘিরে তাদের এত তৎপরতা থাকবে কেন বা এত আগ্রহ উদ্বেগ? না, বাংলাদেশের একটা ইমার্জিং ইকোনমি একটা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানের কথা, সেটা আপনার আমরা কিন্তু জানি সবাই, সেটা নিয়ে বলতে গেলে সময় লাগবে, আমি এটা বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো যে দেখুন, এরা কিন্তু কতগুলো ওয়েস্টেড ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করে, যেমন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইতিহাস আছে যে জেনারেল ফ্রুট কোম্পানি, তারা আপনার মানে তাদের তারা যে ল্যাটিন আমেরিকা থেকে যে ফল আমদানি করত, সেই ফলের দাম বাড়িয়ে দেওয়ার কারণে তারা সৈন্য পাঠিয়ে ল্যাটিন আমেরিকার একটা দেশ, খুব সম্ভবত গুয়াতেমালা, সেখানে কিন্তু সরকারকে উৎখাত করে দিয়েছিল। তো সেদিক থেকে আপনার তো মানে একটা আপনার জেনারেল ফ্রুট কোম্পানির ইন্টারেস্টকে সেফগার্ড করার জন্য তারা সৈন্য পাঠিয়ে সরকার উৎখাত করে দিতে পারে। আমরা আরো অনেক উদাহরণ জানি, কিন্তু নরিয়েগা সহ আরো অনেক কিছু জানি আমরা। তো সেদিক থেকে আপনার বাংলাদেশে এই ইন্টারেস্ট আছে। আর আরেকটা জিনিস আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়, সেটা হচ্ছে আপনার পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের সাথে যে সাম্প্রতিক যে টাসেলটা হচ্ছে গত কয়েক বছর ধরে, সেটাও কিন্তু খুব সিগনিফিকেন্ট, এবং বাংলাদেশ যে এটাকে মোকাবেলা করেছে সেটা কিন্তু তারা খুব সহজে হজম করছে বলে মনে হয় না। এবং বাংলাদেশ দেখুন আপনার যেটা করতে পেরেছে, যে বাংলাদেশ, আমি এই ব্যাপারে শেখ হাসিনাকে আসলে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, যে তিনি কিন্তু মানে আমাদের এই এশিয়ান যে থ্রি জায়ান্টস আছে, হ্যাঁ, আমাদের প্রতিবেশী আছে ভারত, আমাদের নিকট প্রতিবেশী হচ্ছে চীন, এবং আমাদের এশিয়ান প্রতিবেশী হচ্ছে জাপান, এবং আজকে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি চীন, এবং তৃতীয় অর্থনীতি হচ্ছে জাপান, আগামীতে মানে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাবে বলে মনে করা হয় আপনার ভারতকে আগামী হয়তো 2050 সাল নাগাদ। তো এই যে অর্থনীতিগুলোর সাথে কিন্তু বাংলাদেশ সম্পর্ক গড়েছে, এই যে জাপান, জাপান কিন্তু বাংলাদেশকে $6 billion দিয়েছে, আমাদের পাঁচটা পদ্মা সেতু করার সমান তারা আপনার একটা অ্যারেঞ্জমেন্ট এসেছে আমাদের সাথে। তো এই জিনিসগুলো খুব পদ্মা সেতু থেকে তো আগ্রহ দেখায়নি, সেখান থেকে সরে গেছে না, তা হোক, মানে কিন্তু আপনি যখন অন্য সাপোর্টটা পান তখন কিন্তু সেটা তো ওয়ার্ল্ড ব্যাংকও দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক তো না, ওয়ার্ল্ড ব্যাংক তো এখন ফিরে আসছে, তাই না? না, ওয়ার্ল্ড ব্যাংক তো অন্যান্য প্রজেক্টে ফান্ড আগের থেকেই করছে, বন্ধ করেনি তো না। কিন্তু এসব কিছু মিলিয়ে আমি মনে করি যে আপনার এই জিনিসগুলোকে কিন্তু এরা সহজে ভুলতে চাইছে না, এবং তারা আপনার বাংলাদেশকে আপনার তারা, এবং বাংলাদেশে আমার কাছে আরেকটা জিনিসও মনে হয় যে 71-এর তাদের যে মিত্রতা ছিল সেই মিত্রদের পাশে তারা দাঁড়াতে চায়, এবং তারা দাঁড়িয়েছে বিভিন্ন সময়ে। হ্যাঁ, 71-এ তো আন্তর্জাতিক সখ্যতা কি বন্ধুতা কি এরকম থাকে, মানে দশকের পর দশক ধরে? কারণ পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে তো এই ইকুয়েশনগুলো বদলায়,
পাকিস্তানের পক্ষে ছিল বলে আজকেও তাকে পাকিস্তানের ওই ধারার সঙ্গে থাকতে হবে বা বাংলাদেশের বিপক্ষে একটা অবস্থা নিয়ে থাকতে হবে, আমরা কার্যত মাঠ পর্যায়ে তাই দেখছি, এতে ওনার কোনো পার্থক্য হয়নি না? আমি এতটা বলবো না, আমি আমার কাছে বিষয়টা এরকম মনে হয় না। আমার মনে হয় যেটা আপনি হয়তো দেখে বুঝবেন সেটা হচ্ছে বাংলাদেশ এতটা গুরুত্বপূর্ণ এখনো হয়ে ওঠেনি যে আমাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে লড়াই করতে হবে। যেটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান কি, আমাদের অবস্থানটা ভারতকে নিয়ে, আমরা ভারতের জন্য একটা ঝামেলা হচ্ছে কিনা সেই হিসেবে ভারতের অর্থনীতি আর চীনের অর্থনীতি দুটোর মধ্যে দ্বন্দ্ব চলছে। এবং এই দ্বন্দ্বে চীন কিন্তু অনেক এগিয়ে গেছে, চীন পানিটা অনেকটা নিয়ন্ত্রণ করছে ভারতের, এটা হচ্ছে বড় সমস্যা। এবং আপনি দেখেন যে যেই এটার উপরে নির্ভর করা হয়েছিল যে শেয়ার মার্কেট বা পশ্চিমা অর্থনীতির প্রতি যে মনোজোরটা থাকবে সেটা দ্বিতীয় ধাক্কাটা গতকাল হয়েছে বিহারে নির্বাচনে হেরে গিয়ে, এবং শেয়ার মার্কেট ভারতীয় শেয়ার মার্কেটে অনেকটা কোলাপস করেছে। আমাদের শেয়ার মার্কেটও নাই, আমাদের এটা নাই। তবে আমার মনে হয় একটা দরিদ্র দেশ হিসেবে তারা যেটা খেয়াল করে যে আমরা অন্যদের উপরে কখন ঝামেলা হয়ে দাঁড়াই, আমাদের সে সন্ত্রাসবাদ হওয়াটা একটা ঝামেলার বিষয়। এই সন্ত্রাসবাদ হওয়ার পিছনে কিন্তু এই সাইট যেটা বলছে এইটার পক্ষে খুব একটা যুক্তি কেউ দিচ্ছে না, পশ্চিমও কিন্তু এত সিরিয়াসলি এটা নেওয়া হচ্ছে না। আমি যেহেতু প্রতিদিন গণমাধ্যম পড়ি বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে, ওদের জন্য আইএস সমস্যার বিষয় হচ্ছে, কারণ ওই দেশের অভিবাসীরা তারা আইএস এ চলে যাচ্ছে বিলেতের জন্য, আমেরিকার জন্য কিছু, আমেরিকা কম কিন্তু ইউরোপের জন্য এটা একটা বড় সমস্যা। আমাদের জন্য যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রাখছি কিনা, আর আমাদের রাজনৈতিক অসুবিধার কারণে, আমি ব্যর্থতা বলছি না, আমাদের অস্বস্তিকর রাজনৈতিক কারণে আমরা এই সন্ত্রাসবাদী সংকটটা তৈরি করছি কিনা, এটাই হচ্ছে পশ্চিমা দেশের জন্য বড়। কারণ আমরা যদি সন্ত্রাসবাদী সংকটটা তৈরি করি তাহলে সেই তার প্রভাব পড়বে ভারতের উপরে, এটাই হচ্ছে বড় সংকটের সম্পর্ক। যেটা তো সেই ক্ষেত্রে বাংলাদেশ, আপনি মনে করছেন যে ভারতের উপরে পড়বে বলেই পশ্চিমারাও সেখানে উদ্বিগ্ন? আমার কাছে তাই মনে হয়, এবং আন্তর্জাতিক যারা গবেষণা করছেন যারা লিখছেন তাতে তো মনে হচ্ছে তারা মূলত ভারতকে রক্ষা করতে চান। এবং পশ্চিমাদের তো চায়নার অর্থনীতির সঙ্গে তো মার্কিন যুক্তরাষ্ট্রই লড়ছে, তারা তো ভারতকে দিয়ে প্রক্সি যুদ্ধ করার চেষ্টা করছে, কিন্তু চাইনিজরা কিছুতেই এই যুদ্ধে নামছে না। তারা যেটা করছে তারা অর্থনীতিই করছে, এবং আইএস এর বিরুদ্ধে যে টাকাটা যোগান দিচ্ছে এটাও কিন্তু রাশিয়াকে পর্যন্ত চায়না সহায়তা করছে। তো আমার মনে হয় আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা 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 একটা এমার্জিং ইকোনমি, কিন্তু আমাদের মতো আরো অনেক এমার্জিং ইকোনমি আছে, আমাদের সংকটটা আমরা তৈরি করছি। আমরা যদি দীর্ঘদিন ধরে এইরকম একটা পরিস্থিতির মধ্যে থাকে, পৃথিবীর সকল দেশে এটা হয়, যেটা আজকে মনে করেন ইজিপ্টের সবচেয়ে বড় শারমাল শেখের যে ট্যুরিজম ব্যবসা, যেটা ইজিপ্টের এত বড় আয়ের, সেটা প্রায় শেষ হয়ে গেছে। এর কারণ হচ্ছে একটা বোমা উড়িয়ে দিয়েছে, রাশিয়ান একটা প্লেন উড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিকে আগে যেরকম ভাবে একচ্ছত্র আধিপত্য ছিল, এখন আর কারো আধিপত্য নাই। তো এই আধিপত্যহীন একটা সমাজে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনোভাবে সন্ত্রাসবাদ বলেন বা অস্বস্তি বলেন এই জিনিসটা বাড়তে পারে, এইটাই হচ্ছে পশ্চিমাদের জন্য বড় চিন্তার বিষয়। না, আমি আফসান ভাই আপনার সাথে কোনো কোনো জায়গায় একমত হতে পারলাম, কারণ আপনি শেষে যে কথাটা বললেন যে আধিপত্যহীন একটা সমাজ, আপনি বিশ্বজনীন কনটেক্সটকে মানে আধিপত্যহীন এই কারণে বলছি যে একটা সময় ছিল ধর মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া, যেটা হলো 71 সালের মতো সময় তখন ছিল, এখন চীন এসে গেছে, এবং চীনের অর্থনীতি চীনের মিসাইলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। চীনের আমি 2008 সালে যখন আমেরিকায় ছিলাম তখন আমার মনে আছে যে আমেরিকান অর্থবিদ পরিষ্কারভাবে বলছে আমাদের পৃথিবী নিয়ে চিন্তা করার দরকার নাই, চীন ছাড়া আমরা এই রিসেশন থেকে উঠতে পারবো না। এবং সেটাই হয়েছে, রিসেশন থেকে উঠেছে চীনের সহায়তায়। সেই ক্ষেত্রে আমি বলছি যে অর্থনীতিটা এখন রাশিয়া আছে, এখন চায়না আছে, এখন আমেরিকা আছে, ইউ প্রায় দুর্বল হয়ে গেছে, তো পশ্চিমারাই সাধারণভাবে দুর্বল হয়ে গেছে, আর উপরে উঠছে রাশিয়া আর চীন। এবং তারা যে গার্ড বাধা, এটা বোঝা গেল তো সিরিয়ার আক্রমণের সময়, আগে তো এতটা বোঝাও যায়নি। তেলের ব্যাপারে যতগুলো সমঝোতা হয়েছে, তেল সাপ্লাইয়ের ব্যাপারে দুটোই, এনার্জি ট্রিটি কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে চীন আর রাশিয়ার মধ্যে। তো সেই কারণে আমার মনে হয় যে এটা আর ওই এককভাবে একটা দেশ
মাতবরি করছে এরকমটা বোধ হয় নাই, এখন একাধিক দেশ মাতবরি করছে, এই জন্যই বলছে যে আধিপত্যহীন, ওরকম একটা আধিপত্যওয়ালা দেশ আর নাই। আপনি ব্যাখ্যা করলেন, তাতে কিছুটা স্পষ্ট হলো, কিন্তু তারপরে আপনার সাথে একমত হতে পারলাম না, কারণ আপনার আসলে চীনের অর্থনীতি শক্তিশালী হচ্ছে নিশ্চিতভাবে, রাশিয়া তার ভগ্ন দশা থেকে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পরে রাশিয়ার যে অর্থনীতিতে ভাঙন ধরেছিল সেই জায়গা থেকে রাশিয়া কিন্তু আবার দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, এগুলো সবই আছে। কিন্তু তারপরেও আপনার মানে রাজনৈতিকভাবে এখনো কিন্তু পৃথিবীর পলিসম্যান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রই আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিকট অতীতে সারা পৃথিবীতে যা করেছে এবং সর্বশেষ আপনার সিরিয়ায় যা করছে সেগুলো নিয়ে তো মানে এই মানে দু তিন সপ্তাহ আগে রাশিয়া কাউন্টার চ্যালেঞ্জটা লঞ্চ করার আগে পর্যন্ত তারাই তো এককভাবে ডিক্টেট করছিল। তো এরকম একটা অবস্থায় আপনার এখনো আসলে আধিপত্যহীন সমাজ তৈরি হয়ে গেছে এটা বলার জন্য আমি মনে করি ইট ইজ টু আর্লি, এটা এটা একটা। আর আরেকটা হচ্ছে যে আপনার আমি মনে করি না যে বাংলাদেশে যে সন্ত্রাসবাদের সংকট সেই সংকটটা আসলে আপনার ভারতের জন্য সমস্যা হয় কিনা সেটা এর ক্ষেত্রে প্রধান কনসার্ন, এবং আপনার আপনার পশ্চিমারা উদ্বিগ্ন ভারতের স্বার্থ রক্ষার জন্যে, এটা আমার কাছে মনে হয় না। পশ্চিমাদের সাথে ভারতের সম্পর্ক তো 1991 সাল থেকে উন্নত হচ্ছে, উন্নত হচ্ছে, কিন্তু বর্তমানে যে অবস্থাটা বিশেষ করে চীনকে কেন্দ্র করে 91 সালেও চীন, আমি আমি যখন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে দেখছি এটা কিন্তু পরিষ্কারভাবে সবাই বলছে যে চীনকে একা মোকাবেলা করার ক্ষমতা আমেরিকার নাই, এখন অতএব সবাইকে মিলে তাকে চীনকে অর্থনৈতিকভাবে মোকাবেলা করাটা ছাড়া উপায় নেই। না না, সে তো তারা ধরেন একটা চীনকে কন্টেইন করার একটা তো চেষ্টা করছেই তারা, সেক্ষেত্রে তারা সম্ভাব্য সব রকমের শক্তিকে মোবিলাইজ করার চেষ্টা করবে। কিন্তু আপনার মানে ভারতের সমস্যা, বাংলাদেশকে বাংলাদেশে মৌলবাদের বিস্তার হলে ভারতের সমস্যা হবে, এবং সেই জন্য আপনার পশ্চিমারা সেটা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার এই কাজগুলো করছে, এটা আমার কাছে মানে একেবারেই গ্রহণযোগ্য মনে হলো না ভাই। আমি বরং মনে করি যে আপনার বাংলাদেশে সন্ত্রাসবাদ, বিশেষত আপনার এই যে আইএস এর যে থিওরিটাকে পশ্চিমা ওয়ার্ল্ড থেকে প্রমোট করা হলো, এটার পিছনে একটা অন্যতম লক্ষ্য হতে পারে যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলো চুক্তি কিন্তু আপনার মানে পাইপলাইনে আছে, এগুলো নিয়ে বিভিন্ন সময় ডিসকাশন রেজড হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় এগুলো তোলা হয়েছে, তো সেই জিনিসগুলোর দিকে বাংলাদেশকে এক ধরনের বাধ্য করা যায় কিনা সেগুলো এর একটা লক্ষ্য হতে পারে। আর আপনার আসলে মানে সাম্রাজ্যবাদীরা পৃথিবীর ইতিহাস দেখলে আমার কাছে যা মনে হয়, তারা যখন কোনো দেশে কে তারা আপনার ঢুকতে চায়, তারা সেই দেশের অনেক ক্ষেত্রে যেটা সবচেয়ে পশ্চাৎপদ, সবচেয়ে আপনার রিয়াকশনারি, হ্যাঁ, রক্ষণশীল, সেরকম রাজনৈতিক শক্তির সাথে একটা আতাত করে। তা আমাদের দেশে আপনার সেই জন্যই তারা জামাতে ইসলামকে আপনার লিবারাল ইসলামিক দল, তাকে ডেমোক্রেটিক দল, এইভাবে আপনার তারা সার্টিফিকেট দেয়। এবং আমরা তো জানি যে আপনার বিএনপি জামাতের সময় বিভিন্ন এনজিওর মাধ্যমে এবং অন্যান্যভাবে তাদেরকে আপনার গণতন্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে, সেই অর্থটা কতখানি গণতন্ত্র প্রশিক্ষণে লেগেছে, কতটা অন্য কাজে লেগেছে, এগুলো তদন্ত করে দেখার ব্যাপার। তো সেদিক থেকে আপনার মানে বাংলাদেশে মার্কিনীদের যে আপনার গাঁটছড়াটা, সেই গাঁটছড়াটা আপনার মানে এখানকার সবচেয়ে রিয়াকশনারি, সবচেয়ে আপনার রক্ষণশীল দলগুলোর সাথে, আমি এই কথা দ্বারা মোটেই বলতে চাইছি না যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগ আপনার তার অরবিটের বাইরে না, আর আওয়ামী লীগ তার পলিসি আপনার বহু আগেই চেঞ্জ করেছে, আওয়ামী লীগ তো বহু আগেই খোলা বাজারে প্রবেশ করেছে, আজকে মুখে সমাজতন্ত্রের কথাও তার বলে না, যদিও আপনার সংশোধনী করে পঞ্চদশ সংশোধনীর মধ্যে দিয়ে নাকি ত্রয়োদশ সংশোধনীর মধ্যে দিয়ে আপনার চার মূলনীতি ফিরে এসছে, কিন্তু আসলে সমাজতন্ত্র ফিরে আসেনি, কাজে সেখানে আপনার ওই পঞ্চদশের মধ্যে দিয়ে অন্যটা এসছে। তো আপনার যেটা বলছিলাম যে আপনার যে এই যে আপনার মানে আওয়ামী লীগ আমেরিকার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সখ্যতা আছে, কিন্তু আপনার সখ্যতা থাকলেও বা আপনার সম্পর্ক আছে রাধারাম যদি বলি, কিন্তু সম্পর্ক থাকলেও মানে ওই বিএনপি জামাতের সখ্যতা কিন্তু অর্জন করতে পারছে না,
তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে মানে আপনার আমাদের দেশে শুধু আওয়ামী লীগ কেন, আমি বলি যে আমাদেরকে একটা কঠিন মানে সময় পার করতে হচ্ছে। যে আমাদের যেমন আপনার মানে আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই, আমার কারো প্রতি বৈরিতা নয়, এরকম একটা ফরেন পলিসি পার্সপেক্টিভ থেকে তারা যখন কথা বলছেন, বলে এসছেন, আবার তারা কিন্তু পূর্বমুখী যে পররাষ্ট্র নীতি সেটাকেও তারা পার্সু করার চেষ্টা করছেন। তো এগুলোর কিছু টালমাটাল তৈরি হচ্ছে, এই টালমাটালগুলোর রিফ্লেকশনও কিন্তু এগুলো হতে পারে বলে মানে আমার মনে হয় আর কি। তো দেখা যাক, তবে আমি মনে করি যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আসলে যে আমরা কোন পথে হাঁটব। হ্যাঁ, আমরা কি মুক্তিযুদ্ধের পথে হাঁটব না আমরা ধর্মভিত্তিক রাজনীতির পথে হাঁটব, এটা আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি খোলাবাজার অর্থনীতির পথে হাঁটব নাকি আমরা আপনার একটা মিশ্র অর্থনীতির পথে হাঁটব, একটা মোর ব্যালেন্সড ইকোনমির দিকে হাঁটব। আমরা কি আপনার একটা প্রবল শ্রেণী বৈষম্যের রাষ্ট্র তৈরি করব নাকি আমরা আপনার একটা মানে এখানে শ্রেণী আছে হয়তো আরও বেশ কিছুকাল থাকবে কিন্তু আপনার অন্তত পক্ষে সাধারণ মানুষের যে মানে রুটি রুজির যে নিশ্চয়তা এবং নিম্নতম মজুরির যে নিশ্চয়তা, বেঁচে থাকার মতো মজুরির যে নিশ্চয়তা, সেরকম একটা সমাজ গড়ার দিকে আমরা এগোবো। তো এরকম কতগুলো ফান্ডামেন্টাল জায়গায় আপনার সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দেশে কি একসাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি থাকবে এবং আমরা এভাবে আপনার এই মারামারি খেয়ে খেয়ে করতে থাকবো নাকি আপনার এই দেশটাতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তাদের রাজনীতি করার অধিকার থাকবে না, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সিদ্ধান্ত নিতে হবে। এই আপনার এই 43-44 বছর ধরে এই যে আমরা না ঘরকা না ঘাটকা, হ্যাঁ মানে এই না ঘরকা না ঘাটকা রাজনীতি, এইটা দিয়ে আর এগোচ্ছে না আর কি আপনার। আমি মনে করি যে আমাদের 71 সালের পরে, বিশেষ করে 1975-এর পরে নির্ধারিত হয়ে গেছে আমাদের রাষ্ট্রের চরিত্রটা কি। এটা মোটামুটি অবস্থাপন্ন মানুষের দেশ, অবস্থাপন্ন মানুষ ক্ষমতায় থাকবে, অবস্থায় মানুষ তার কিছু জিনিস তাকে দেবে। তো যেটা মেজবা বলছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিচ্ছে কে? সিদ্ধান্ত আর সাধারণ মানুষ নিচ্ছে না, সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নিচ্ছে এবং সিদ্ধান্ত নিচ্ছেই তারা যে যাতে তাদের অবস্থাটা ভালো হয়, ভালো ফেরে। আমি এটাকে বাংলাদেশকে দেখি এবং এটা অনেকেই যে গবেষণায় আসছে যে ইন্টারমিডিয়েট স্টেট একটা, মধ্যবর্তীগণ খুব প্রভাবশালী এখানে, সব সকল ক্ষেত্রে এটা প্রভাবশালী। তো তার মানে হচ্ছে যে সরকারি যে দায়িত্বগুলো রাষ্ট্রের প্রতি বা জনগণের প্রতি সেগুলো তারা কম পালন করে, কম পালন করেও টিকে থাকতে পারছে। এবং কম পালন করে টিকে থাকার কারণটাই হচ্ছে যে মানুষের চাওয়াটাও অনেক কমে গেছে। তো মানুষ কোন দিকে তাকাবে? মানুষ নিজের দিকে তাকাচ্ছে। মেজবা যেটা বলছিল যে আমাদের কৃষিতে সার গেছে বলে উন্নতি হয়েছে কিন্তু গবেষণায় এটা আসে না, গবেষণায় যেটা আসে সেটা হচ্ছে একটা বড় ভূমিকা পালন করছে সেটা হচ্ছে টেকনোলজি, যেটা হচ্ছে যে আমাদের ফসলের টাইমগুলো অনেক কমে গেছে এবং সেটা কিন্তু সরকারি ইচ্ছায় এটা হয়নি। এবং আমাদের ফসলগুলো, আমাদের ধানের বীজগুলো নিশ্চয়ই একটা বড় ভূমিকা পালন করেছে সার পৌঁছে দেওয়া। তো সাধারণ মানুষ, কৃষক কিন্তু নির্ভর করে না যে কেউ কাকে সিদ্ধান্ত নিয়ে বলবে যে এটা করলে আপনার ভালো। টেকনোলজি পৌঁছতেও কিন্তু কৃষি সম্প্রসারণ বিভাগের ভালো ভূমিকা আছে। কৃষি সম্প্রসারণ বিভাগের ছাড়াও অনেকগুলো সংগঠন এই ভূমিকাটা পালন করেছে এবং সেটাই হচ্ছে মৌলিক বিষয় যে যখন শুধুমাত্র সরকারের উপর নির্ভর না করে, কারণ সরকার তো কিন্তু বস্তুতপক্ষে বীজটা কিন্তু 98-তে সরকার দেয়নি, সরকার এই বীজের ভিতরে এই বীজটা দিয়েছে অন্যান্য সংস্থারা, কারণ তাহাদের তো ওই পাইপলাইনের মধ্যে ওই বীজটা ছিল না, এদের পাইপলাইনের মধ্যে বীজটা ছিল। তো আমি মনে করি যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের দ্বন্দ্বটা আমাদের দেশে মূল দ্বন্দ্ব না, এটা রাজনৈতিক দলের কাছে বড় দ্বন্দ্ব, আমাদের দেশে নিরসিত দ্বন্দ্ব এটা অনেক অর্থে। আমরা যে ধর্মের রাজনীতি বলছি, আমাদের দেশে ইতিহাসে ধর্মের বিষয়টা কিভাবে আসে সেটা একটু অবস্থাপন্ন ক্ষমতাবান মানুষ যখন বলে আমি ধর্মের রাজনীতি করব কি ধর্মের রাজনীতি করব না, আর একটা সাধারণ গ্রামের গরিব মানুষ যখন বলে বা মধ্যবিত্ত যখন বলে সেটা আলাদা। অতএব এই শ্রেণী বিভাজনটা আমাদের রাজনীতিতে এবং রাজনৈতিক ভাবনাকে অনেক বেশি প্রভাবিত করেছে। তো আমরা যখন বলি যে আমরা একবার মুক্তিযুদ্ধের কথা বলবো, তো মুক্তিযুদ্ধের বিপক্ষে একজন 71-এর অংশগ্রহণকারী হিসেবে আমি কোনটা বলবো যে আমরা কোনটা বিপক্ষে করছি? আমাদের যে জিনিসটা হয়েছিল যে 71 সালের স্বাধীনতা পরে সাধারণ মানুষকে বলেছিল যে আমার 10টা ভাবনা আছে, 20টা ভাবনা আছে, না আমি একটা দেশ স্বাধীন করেছি ভালোভাবে থাকতে পারবো, সেই বিষয়ে যে যাত্রাটা ভালোভাবে না থাকার যাত্রা তো
স্বাধীনতার পরপরই শুরু হয়েছে এবং আমার মনে হয় এইটাকে দার্শনিক পরিসরে নিয়ে যে কোনো লাভ হয়নি, আমাদের লাভ হচ্ছেও না। আমাদের যেটা গ্রহণ করা দরকার যে সরকারের সিদ্ধান্ত নেওয়া দরকার যে সরকার কতগুলো দায়িত্ব পালন করতে রাজি আছে কিনা, সরকারের সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমি আমার যে ভূমিকা আছে সেটা আমি পালন করবো কিনা। আমি একেবারে গ্রাম পর্যায়ে একেবারে মাঠ পর্যায়ে আমি দেখেছি যে যেটা সাম্প্রদায়িকতার রাজনীতি বলে সেটা নেই। আমি মধ্যবর্তী অবস্থায় দেখেছি সাম্প্রদায়িকের রাজনীতি নেই। সাম্প্রদায়িকতা খুব সুবিধাজনক সম্পত্তি দখল করার ক্ষেত্রে, কিন্তু আমি একটা গবেষণা করেছি যেখানে আমি দেখেছি সম্পত্তির দখলের উপরে সেখানে হিন্দুর সম্পত্তিও যায় মুসলমানের সম্পত্তিও যায়। কে এই হিন্দু বা মুসলমান যার সম্পত্তি ছিল? গরিব মানুষ। আমাদের রাজনীতিতে যদি এটাকে বড় একটা বিষয় আসে যে গরিবের পক্ষে কে দাঁড়াচ্ছে ওই রাজনীতিটা ওইটা, সেটা যদি হয় তাহলে আমার মনে হয় অনেকগুলো সিদ্ধান্ত হয়ে যায়। সরকার ওই জায়গায় বা সরকারি দল যারা আসে তারা ওই জায়গায় সবচেয়ে বেশি ব্যর্থ। শেষের দিকে দু মিনিট ম্যাক্সিমাম আর কি কনক্লুড করবার জন্য। না, গরিব মানুষের সম্পত্তিটা যায় এটা আপনি ঠিকই বলেছেন আফসান ভাই, কিন্তু আবার আমরা যারা সংখ্যালঘুদের নিয়ে কাজ করি আমরা কিন্তু দেখি যে গরিব মানুষের মধ্যে যে গরিব মানুষটা তো প্রান্তিক কিন্তু যে আবার ধর্মের দিক দিয়ে প্রান্তিক তার কিন্তু সম্পত্তিটা তুলনামূলকভাবে বেশি যায়। এবং শুধু সম্পত্তি যায় না, তাকে দেশ ছাড়া হতে হয়। আমাদের দেশে কিন্তু হিন্দুর সংখ্যা আজকে আমার মনে হয় বিশ্লেষণে যাওয়া উচিত না, কারণ আমি যেহেতু একেবারে মাঠ পর্যায়ে এই গবেষণাটাই করছি যে সম্পত্তি কার যায়, এবং তাতে আমার কাছে মনে হচ্ছে ধর্ম ভূমিকাটা পালন করে না। হিন্দু অবস্থাপন্ন হিন্দু ও গরিব হিন্দু সম্পত্তি দখল করে, যেটা মধ্যবিত্তরা যারা দেশ ছাড়ে তাদের পুশ পুল ফ্যাক্টরস দুটোই আছে। কিন্তু আমি তুমি বলো, কিন্তু আমার কাছে গবেষণায় যেটা আসছে, না না আপনার গবেষণায় এটা আসছে ভাই, কিন্তু আমরাও তো গবেষণা করছি এবং আমরাও মাঠ পর্যায়ে আপনার কাজ করতে যে জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে যে ধরুন সম্পত্তি মানে ধনী ধনী হিন্দু যে আপনার গরিব হিন্দুর সম্পত্তি দখল করে না তা না, হ্যাঁ সেটাও করে, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সম্পত্তি কিন্তু বেদখল হচ্ছে গরিব মুসলমানের যেমন, কিন্তু তার চেয়ে বেশি হারে সম্পত্তি বেদখল হচ্ছে আপনার হিন্দুর, তার চেয়ে বেশি হারে দখল হচ্ছে বা আক্রান্ত হচ্ছে কিন্তু হয়তো অন্য হয়তো বৌদ্ধ বা খ্রিস্টান। এবং ধরেন যে নারী নির্যাতনের ক্ষেত্রগুলো আমরা আদিবাসী নারীদের উপরে যে নির্যাতনগুলো দেখছি, হ্যাঁ যেভাবে তাদের ভালনারেবিলিটিগুলো দেখছি সেগুলো কিন্তু খুব মারাত্মক। তো সেদিক থেকে আমি মনে করি যে গরিব মানুষের মানে যে ধনী গরিবের যে আপনার মানে যে আপনার চিরায়ত যে মার্ক্সবাদী ব্যাখ্যা, যে ব্যাখ্যার কথা আপনি বলছেন, হ্যাঁ একজন মার্ক্সবাদী হিসেবে আমি বলতে পারি যে আপনার এর মধ্যে আমরা দেখছি যে আরো উপকরণ আছে সেইখানে, আপনার সেখানে একটা জেন্ডার একটা ফ্যাক্টর, সেখানে রিলিজিয়ান একটা ফ্যাক্টর, মাইনরিটি স্ট্যাটাস একটা ফ্যাক্টর হিসেবে। আমি আফসান চৌধুরী খুব সংক্ষেপে শেষ করতে হবে। আমি মনে করি যে আমাদের দেশের যে রাজনৈতিক যে সমস্যা আছে এই রাজনৈতিক সমস্যা যেন মানুষের ক্ষমতা মানুষের অবস্থানের রাজনীতি বা অবস্থানকে যেন হারিয়ে না দেয়। মানুষের রাজনীতিটা বাংলাদেশে বড় লোকরা করে, বাংলাদেশে গরিব মানুষের রাজনীতি গরিব মানুষ করে না, সে টিকে থাকে। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ঢাকা ইমেল এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনার মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রয়েছে মেসবাহ কামাল এবং আমি আফসান চৌধুরী। অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য। দর্শক মন্ত্রী, আমরা ইতিহাসের বিভ্রান্তি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেই বিভ্রান্ত 1971 ইতিহাস, 75 ঘটনাবলী এবং সাম্প্রতিক সময়ের প্রসঙ্গ নিয়ে। আফসান চৌধুরী আলোচনাটা শুরুই করেছিলেন যে বাংলাদেশের সংকটের মূল কারণ হচ্ছে তিনি মনে করেন যে এখানে দরিদ্র মানুষের রাজনীতি নেই, তাদের স্বার্থ দেখবার কেউ নেই। এবং তিনি আলোচনাটা শেষও এভাবেই করেছেন যে ওই রাজনীতি যতক্ষণ পর্যন্ত না হবে এই সংকটগুলো থাকবেই, যে ধরনের সংকটগুলো নিয়ে আলোচনা এই এক ঘন্টা ধরে আমরা করেছি, এবং এই সংকটগুলো আরো ঘনীভূত হতে পারে। এটি কি এই সংকটের পেছনে বহিঃশক্তির প্রভাব কি বা পশ্চিমাদের প্রভাব কি? মেসবাহ কামাল, অধ্যাপক মেসবাহ কামাল মনে করেন যে সেখানে তাদের একটা ভূমিকা আছে এবং তিনি তার মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন, এবং এই জায়গাটিতে আফসান চৌধুরী একমত হননি। তিনি মনে করেন না সমস্যাটা দেশের ভেতরে, এবং দেশের ভেতরে কি ধরনের সমস্যা এই জায়গায় দুজনেরই মোটামুটি ভাবে আবার ঐকমত্য রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক নেতারা দেশে শান্তি প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখেননি, দেশে এখন
রাজনীতিতে কোনো জবাবদিহিতা নেই এবং জনবিচ্ছিন্ন রাজনীতি, এবং জনবিচ্ছিন্নই শুধু নয়, এটি দলবিচ্ছিন্ন গোষ্ঠী বিচ্ছিন্ন রাজনীতিও অধ্যাপক মেজবাহ কামাল বলেছেন, এবং একটা পরিবারকেন্দ্রিক রাজনীতি এখানে গড়ে উঠছে। মিস্টার আফসান চৌধুরী তার গবেষণার ফলাফল থেকে তিনি যেটি বলছেন যে এখানে মানুষ টিকে আছে কারো দিকে তাকিয়ে নেয়, গরিব মানুষ চেষ্টা করছে নিজের চেষ্টা নিজের শক্তির বলে সে টিকে আছে, এবং মানুষের নির্বাচনের প্রতি আগ্রহ কমে যাচ্ছে তিনি সেটিও বলবার চেষ্টা করেছেন। বলেছেন যে পরলোকের দেশ দখল হয়েছে 1971 পর থেকে যে সেটি শুরু হয়েছে, 75 পর থেকে আরো ব্যাপকভাবে সেটি শুরু হয়েছে, এখানে বিরাজনীতিকরণের একটা প্রয়াস চলছে সে কথা অধ্যাপক মেজবাহ কামাল বলেছেন, এবং অনেক কারণের মধ্যে একটি কারণ তিনি বলেছেন যে এবং সিদ্ধান্ত নিতে হবে, তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের দ্বন্দ্বটাও এই সংকটের একটা মূল কারণ, যদিও আফসান চৌধুরী মনে করেন যে সেই দ্বন্দ্ব অনেক আগেই নিরসিত হয়েছে, তিনি একমত নন যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে এখানে তেমন কিছু আছে বা সেটি এই সংকটের জন্য একটা মুখ্য ভূমিকা পালন করছে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।